কত ছোট ছিল বলো পুচকিটা, ওর মাইনাস প্লাসে ভুল করতো, আরে এত মারতাম ওরে আমি ফাঁকি পেতি। লাস্ট বার যখন কলকাতা থাকা শুরু করেছি একা, দাদা যখন বেথাতে চলে এসেছিল, তখন থেকে শুরু হয়েছে আমার রান্না করার স্টোরি। এত মশলা দিয়ে যদি চিকেন খাওয়ায় প্রত্যেক দিন, তাহলে তো মনে হয় আর হেলদি লাইফস্টাইল মেনটেন করা হবে না। ছটা 44 আর আমি জিমে যাওয়ার জন্য রেডি। জয়াদি জিমে এসে পুজোর ড্রেস পরে দেখাতে, একদম অড টাইমে অড জায়গা থেকে ভিডিও শুরু করছি। আর এখন 7:30 বাজে, সন্ধ্যা 7:30, আর আমি জিমে এসেছি। ইউজুয়ালি যারা আমার পুরোনো ব্লগ দেখে, যারা আমার পুরোনো ভিউয়ার, তারা সবাই জানে যে এটা আমার জিমিং টাইম হয় না, আমি সকালেই আসি জিমে। বাট লাস্ট ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কেন কোন অসময় কেন জিমে এসেছি। বাকিটা আজকে লেগ ডে, এক্সারসাইজ করিনি, তাহলে বাকিটা বলছি। লোকমুখের অবস্থা খুব খারাপ, আর আজকে আমার সাথে কেউ পার্টনার নেই লেগ মারার, সবাই ব্যাগ চেস এইসব নিয়ে একা আজকে লেগ মারা। কোথায় আমি এটা দেখে বাবা করছি যে সবাই এত সেজে গুজে কেন জিমের সামনে এসে ভিড় জমাচ্ছে, এতে সিক্রেট নিশ্চয়ই কোনো প্ল্যান রয়েছে। তো এখানে টিচার্স ডে সেলিব্রেশন চলছে, আমাদের সঙ্গে অনেকে রয়েছে। সবাই লাইন দাও, লাইন দাও। হ্যাপি টিচার্স ডে গুরুজি। মেয়েটা পুরো কেকটা খেলিল রে, পুরো কেকটা খেলিল। ব্যাপারটা কি দুঃখের, সবাই এখানে আড্ডা মারছে আর আমি ভেতরে এক্সারসাইজ করছি আর ঘুরে ঘুরে দেখছি। এটা হলো আজকে শু আনতে ভুলে গেছি, আর কালকে রাতে যাওয়ার সময় গ্যারেজ খোলেনি, যে গ্যারেজে বাইক রেখে গেছিলাম সেই গ্যারেজটা খুলিনি। অনেকবার নক করেছি, কলিং বেল দিয়েছি, বাট কেউ কোনো রেসপন্সই করেনি। তো তারপর সুশান্তকে ফোন করে সুশান্তর বাইক নিয়ে গেছিলাম, আমার বাইকটা গ্যারেজে ছিল, ওর বাইক নিয়ে গেছিলাম। তো হোক সকালবেলা গ্যারেজ থেকে গাড়ি বের করেছে, এবার ওর আবার এখন মিড নাইট অফিসে রয়েছে, তো অফিসে যাচ্ছে, ওকে ফোন করলাম, তো গাড়িটা চেঞ্জ করবো তারপর বাড়ি। আজকে কোনো পার্টনার ছিল না, কেউ ছিল না, পুরো টাইমটা এক্সারসাইজ একা একা করেছি। 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে এক্সারসাইজ হয়েছে, এক কিন্তু পুরোটা একা একা করেছি। হ্যাঁ চেনা জানা অনেকেই ছিল, বাট পার্টনার হওয়ার মতো সাপোর্টিভ কেউ ছিল না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো। দেখো অফিস বয় অফিসে যাচ্ছে হাফ প্যান্ট পরে, কিছু বলো। অ্যাকচুয়ালি ডিউটিটা নাইটে থাকে, এখন রাতে একটু রিল্যাক্স অফিস করবেন। দিস ইজ মাই বেবি, এটা সুশান্ত, ফলো হিম, মি সুশ, টানি বিশ্বাস, এজেসে দেখা করতে। বাড়িতে এসেই যদি দেখি ছোট জন, যার থেকে এক্সপেক্ট করা যায় না যে কিছু করবে, সে চিকেন রান্না করছে। চিকেনটা দেখতে কিন্তু সেই হয়েছে ভাই, তুই এত ভালো রান্না করতে পারিস নাকি সত্যি? দেখতে আর স্মেলেই বলে দিচ্ছে যেটা খুব ভালো হতে চলেছে। সাবাস রান্না করো, আমি ফ্রেশ হই, তারপরে খাবো কি দেবে। হ্যালো স্যার,
শরীফকে খালি আজকে একবার খালি বলছি, দাদা চিকেন খাবে, চিকেন রান্না করতে বলছি। ও শুরু করে দিয়েছে, কোনো কিছু হ্যাঁ না কিছু বলে না, আমি পরে দিয়ে দেখি চিকেন রান্না শুরু করে দিয়েছে। বুঝতে পারছিস বড় হয়েছে, কত ছোট ছিল বলো পুচকিটা, ওর ফাইভ এর কথা। ও আমাদের এইট নাইনে আমার কাছে পড়তো, আর আমি খালি মারতাম, মাইনাস প্লাসে ভুল করতো, অঙ্ক করতো, যখন মাইনাস প্লাসে ভুল করতো, আর এত মারতাম ওরে আমি। আরেকজন পড়তে আসতো বান্ধবী, আমি খালি ওরেই মারতাম, আর মার কাছে এসে বলতাম ওরে আমি পড়াবো না, ও কিছু পায় না, ও কি পড়ে, প্রতিদিন মাইনাস প্লাসে ভুল করতো। এখন সে স্বাবলম্বী হয়ে গেছে, ঠিক আছে, সে রান্না করতে হবে, ইটস নট আ ম্যাটার অফ জোক। কলকাতা থেকে কিছু কিছু জিনিস রান্না শিখেছি, তার মধ্যে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে আলু পেঁয়াজের তরকারি, আর সব থেকে তাড়াতাড়ি হয় ওই তরকারি। না শুধু আলু পেঁয়াজ দাও, মশলা টশলা কষাও, ব্যাস জল দিয়ে দাও, চচ্চড়ি টাইপের মা যেটা রুটির সঙ্গে রান্না করে ওই জিনিসটাই, আর ওইটা বেশি বেশি রান্না করি। সেই দিন হচ্ছে সয়াবিনের তরকারি রান্না করেছি, বুঝলাম যে দেখলাম ভালোই হয়েছে, তারপরে ভাবলাম তাহলে চিকেনটা করতেই পারি। আজ চিকেনটা কি আমার জন্য রান্না করেছিস নাকি তোকে খেতে ইচ্ছে করছে? চিকেন রান্নার ইচ্ছা ছিল অনেকদিন ধরে, দিয়ে কনফিডেন্স পাচ্ছিলাম না। জল দেওয়ার পরে কিছুটা এইরকম হয়েছে, দেখতে তো ভালোই লাগছে, বাকিটা খাওয়ার পরে টেস্ট করে সবাই জানাবে কেমন হয়েছে। নিজের তারিফ নিজেই করে দিই আমি, প্রথমবার রান্না করেছি, তারিফ তো করবোই। এই হলো আর্টিস্ট, আমি রান্না করি আর যেই রান্না করুক জিজ্ঞেস করলে বহুত আচ্ছা হওয়া, বিরাট খারাপ হয়েছে না এইভাবে না, ডিটেইল রিভিউ। আমার কোনো কিছু মনে হয় না, আমার খাবার খেয়ে হলো আরে মাংস হলে হলো না মনে হয়। ও তুই ফুড ব্লগার হওয়ার একটু গুণ নেই তোর মধ্যে, যে রান্না করলো সেইগুলো আশা করেছিলাম। এরকম গন্ধ নিয়ে ফার্স্টে বুঝতে পারিনি, কালারটা দেখে মনে হলো একটু ভালোই হয়েছে, কিন্তু ভালোই হয়েছে ফার্স্ট টাইম। তো নর্মালি কি হয়, নর্মালি যারা বিগিনার যারা প্রথম প্রথম রান্না শুরু করে, পেঁয়াজ তারপর মশলা এগুলো সেপারেট হয়ে থাকে, কিন্তু এই চিকেনটার বেস্ট ব্যাপার হলো যে মশলাটা ঠিকঠাক প্রসেস হয়েছে, আর তার মধ্যে চিকেনটা ঠিকঠাক কষানো হয়েছে, আর একদম গ্রেভিটা পারফেক্ট। এখন থেকে রান্নার দায়িত্ব ছোট, ঠিক আছে? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমরা রান্না করার সময় পাইছি আর তুমি দেখালে রোজ রান্না, কালকে কি রান্না করবো? কালকে আলু পেঁয়াজের তরকারি। আলু পেঁয়াজের তরকারি নাকি খুব ভালো রান্না করে, বুঝলা? খাতি করতেছ না, কি আনবো তোমার জন্য, তাহলে কি খাবা পাবো? ওষুধ খেতে হবে, খাতি করতেছি না কইলে হবে? রাত 1:17 বাজে। গুড্ডু গুড্ডু ঠিক হয়েছো? যদি ঘুমাতেই হয় ঘুমাবি না পড়বি, দুটোই করবি? দুটো তো একসাথে হবে না, ঘুমাবি তাহলে? এটাই সহজ উপায় খুঁজে পেলি? ঠিক আছে, গুড নাইট। সজীব এটাও ঘুমাচ্ছিল, ওকে এখন তুলে মেজর কাছে পাঠাচ্ছি, যাতে মেজর কাছে গিয়ে শো। গুড মর্নিং গাইস, এখন বাজে 7:30, 7:30 একটু বেশি, আর দাদা এখনও ঘুমাচ্ছে, আমি ফ্রেশ হয়ে গেছি ঘুম থেকে উঠে, দাদা এখনও ঘুমাচ্ছে। রে কালকে দেরি হয়েছে শুতে, কটার সময় ঘুমিয়েছিস? 3টে, 4টে, 5টে, 6টে, 7টে, 8টে, 8টার সময় উঠবি, তাই তো? একজন কি করছে বাড়ির মালিক, কি করছে সেটা দেখা যাক। মালিক আপনি তো আমার সাথে ঘুমাইছেন, উঠবেন না? উঠুন উঠুন উঠুন, তারপরে বাজারে যেতে হবে একটু, লঙ্কা আনতে, লঙ্কা শেষ হয়ে গেছে বুঝলি, আর চা খাবি? ডাক্তার চা খাওয়ার জন্য, ওট ওট। তো দাদা আমাকে ডিম সিদ্ধ দিতে বললো, ডিম সিদ্ধ দিই, ওর 4টে, আমার 2টো, সজীবের 2টো, দিদিমার 1টা, তো 8টা ডিম দিলাম, সজীব 1টা খাবে। আমি কফি নিয়ে বসি, দাদা উঠতে উঠতে দেখি একটা টেস্ট দিতে পারিনি, তাহলে তো হয়ে গেলো, টেবিলের অবস্থা খুবই খারাপ। তারপরে দুই ভাই উঠে আজ 9টার মধ্যে জিমে ঢুকতে হবে, তো দেখি 9টার মধ্যে ঢুকতে পারি কিনা।
জন্য বসে থেকে থেকে একে তো 40 মিনিট লেটে এসেছেন সবাই, তারপরে আসার পরে 10 মিনিট কার্ডিও করালো, ঠিক আছে তাও ওয়েট করে গেছি, কিন্তু এখন আবার এরা রিলসের জন্য ভিডিও বানাতে শুরু করেছে আমার এক্সারসাইজের। তো সেরাকে আমাকে আলাদা করে দিয়েছে, নিজের মতো করছে, নতুন নতুন পার্টনার মিলছে আমাকে বলে। কেমন লাগলো তো মেরে একই দিন ওদের সাথে এক্সারসাইজ করে এত মজা পেয়েছি যে আজকে আমি ওয়েট করছিলাম সবার জন্য কখন সবাই আসবে। ইটস রিয়েলি ফান, নিজের লিমিট পুশ করার একটা আলাদা মজা রয়েছে। একজন করছে ফাঁকি পেতি ওর আজকে পার্টনার আসেনি, সে দুঃখে পুরো বসে এই দিনটা কাটিয়ে দিল। তুই কি একটু এক্সারসাইজ করিস আজকে? তো এখন বাজে সন্ধ্যা 7টা, সে গেছিলো বাজারে চিকেন আনার জন্য, তো চিকেন পেঁয়াজ আরও জিনিসপত্র নিয়ে এসছে। কালকেই চিকেন খাওয়া হয়েছে, কিন্তু আজকে সে দুপুর থেকে ভাতই খায়নি, তার ভাত খেতে ইচ্ছে করছে না, কারণ বাড়িতে নিরামিষ রান্না করা হয়েছে, তো নিরামিষ দিয়ে তার ভাত খেতে ইচ্ছে করছে না, এর জন্য সে দুপুরবেলা ভাত খাওয়া স্কিপ করেছে, ছাতু কলা দুধ এগুলো, তারপরে এমনি অন্যান্য জিনিস খেয়েছে, যেমন প্রোটিন শেকটা খেয়েছে, ডিম খেয়েছে, এইসব খেয়ে ও দুপুর কাটিয়েছে। যারা আগের ভিডিও দেখেছে তারা সবাই জানে যে ছোটোর একটু খাওয়া নিয়ে ইস্যু আছে, তো ওর একটু নিরামিষ হলে, একটু মাছ ছাড়া হলে, বা একটু চিকেন ছাড়া, মানে এরকম টাইপের খাবার হলে ওর খেতে খুব কষ্ট হয়। আজকেও কি চিকেনটা তুমি রান্না করবে? হ্যাঁ, পুরোটা করে দিচ্ছি, লাস্টে একটুখানি রান্না করবে তোমরা। আরে আগের দিন কেমন একটা হয়েছিল, মানে পুরো ওই রকম টেস্ট আসেনি। ভালো হয়েছে আগের দিন, তুই যদি অন্যরকম টেস্ট চাস তাহলে সেটা সেকেন্ড টাইম রান্না করলে আসবে, থার্ড টাইম রান্না করলে, কখনো কখনো আসবে। সেভাবেই রান্না করব, তুই যেভাবে খাবি সেভাবে রান্না কর। তো এই হলো এখনকার মতো অবস্থা, ঠিক আছে রান্না কর গিয়ে যা। তো আমার জাস্ট এডিট কমপ্লিট হলো, এখন ভিডিও আপলোড করবো, আজকে ভিডিও আপলোড করতে করতে অনেক দেরি। এই হলো এখনকার মতো অবস্থা। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, এটার মধ্যে পেঁয়াজ টিয়াজ সব কিছু রয়েছে, আর আদা রসুনের পেস্ট কিনে নিয়েছি, ওই রসুন ছোলা বিরাট ঝামেলার ব্যাপার, এই জন্য। এইখানটায় চিকেনটাকে মাখিয়ে রেখেছি, এর মধ্যে রয়েছে লেবু হলুদ লঙ্কা, ব্যাস তিনটা দিয়ে মাখিয়ে দিয়েছি কিছুক্ষণ মাখানো থাক, আর সেই অবধি আমি এখানে করি রান্না। তো লাস্টবার যখন কলকাতা থাকা শুরু করেছি একা, দাদা যখন বেথওয়াতে চলে এসেছিলো, তখন থেকে শুরু হয়েছে আমার রান্না করার স্টোরি। ফার্স্টের দিকে রান্না করতে বিরক্ত লাগতো, মানে এতটাই বাজে লাগতো যে আমি কোনো সময় রান্নাঘরে ঢুকতামও না, দাদা বলার পরেও যেতাম না রান্নাঘরে কোনো সময়। এখন আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়েছে, ভালোই লাগে রান্না করতে, আবার কিছু কিছু টাইমে ভালো লাগে না। চিকেন রান্নাটা আমি কালকেই শিখেছি, আর এটা আমার সেকেন্ড টাইম চিকেন রান্না, আমার মনে হয় এটা আর একটু বেটার হবে, দেখা যাক। তো এখানে মশলা কষানোর পরে তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ নেড়ে নেবো চিকেনটা এইভাবে, তারপরে হালকা করে গ্রেভি দেবো, মানে জল ঢেলে দেবো একটুখানি, বেশি গ্রেভি দেবো না, হালকা কষানো ভাব থাকবে আর তার উপর হালকা করে গ্রেভি থাকবে, সেটাই চেষ্টা করছি, বাকিটা দেখা যাক কী হয়। আর তোমাদের যদি আমাদের তিনজনের ব্লগ একসঙ্গে দেখতে ভালো লাগে তাহলে কমেন্টে জানাও, আমরা তিন ভাই মিলে চেষ্টা করবো একসঙ্গে তিনজন ব্লগ বানানোর, যেহেতু এটা দাদার চ্যানেলই, দাদাই মেইন প্রায়োরিটি, কিন্তু তারপরেও তোমাদের যদি আমাদের তিনজনকে একসঙ্গে ব্লগ বানাতে দেখতে ভালো লাগে তাহলে কমেন্ট করো, আমরা পরের ভিডিওগুলোতে তিনজন একসঙ্গে থাকার চেষ্টা করবো, আর তিনজনের লাইফে কী কী হচ্ছে সেগুলোই দেখানোর চেষ্টা করবো। আপাতত রান্না করি। তো এখনকার মতো সব মশলা টশলা দিয়ে কষাতে দিয়েছি, কষানো হয়ে গেলে তারপরে একটুখানি গ্রেভি দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। কারে কী করো, কী করিস? মালটারে এত পারফেক্ট বানাচ্ছিস তুই, কালকে সেই রান্না করেছিস মাংস, আরে সত্যি সেই হয়েছিল কালকে, আবার আজকেও আজকেরটাও পারফেক্ট হয়েছে।
এই হচ্ছে আমাদের বাড়ির মালিক মালিক যে নিরামিষে ভাত খেতে পারে না, কষ্ট হয়ে যায় তার। একবার দুবার ঠিক আছে, দিনে তিনবার খাওয়া যায়। কষানোর পরে এখন দিয়ে দিয়েছি জল। জল দেওয়ার পরে কালারটা কিছুটা এইরকম এসছে, আমি বুঝতে পারছি না এটা কেমন কালার এসছে। তো বাকিটা খাওয়ার সময় বোঝা যাবে যে কেমন টেস্ট হয়েছে। এখন একটু আমি টেস্ট করে দেখবো যে এটার মধ্যে লবণ টবণ কিছু কম হয়েছে কিনা। তো যদি কম হতে থাকে তাহলে সেগুলো দেবো, কিছুক্ষণের জন্য এটাকে ছেড়ে দেবো, কিছুক্ষণ পরে তুলে নেবো, ব্যাস কমপ্লিট আমার চিকেন রান্না। ইজি পিজি। আবার যাই, সে আজকাল ডেইলি প্রায় রান্না করছে, খুব সুন্দর হয়েছে দেখতে। সে আজকেও সেম স্টাইলে চিকেন কারি রান্না করছে। ঝালে কম হচ্ছে আর লবণ একটু কম হচ্ছে। আমার খুব বেশি খিদে পেয়েছে, ঠিক আছে আমি খাচ্ছি না রাত্রি, একবারে রাতের খাবার খাবো। তো সেই রান্নাবাড়ি করে এখন বসে পড়েছে, এখন সব দায়িত্ব আমাদের খাওয়াই দেওয়া অবধি। তার জন্য থালা ধুয়ে নিয়ে আসতে হবে, কড়াই ধরে নিয়ে আসতে হবে, রান্না করলে কড়াই টড়াই সব কিছু নিয়ে আসতে হবে। সেই রান্না করেছিস কিন্তু পারফেক্ট, না পারফেক্ট হয়েছে। আর এই লালটা কিসের জন্য? কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা দেয় না, কিন্তু ঝাল হয়েছে আজকে, পারফেক্ট ঝাল হয়েছে। মালিক থালা ধুয়ে নিয়ে এসেছি আপনার জন্য। এত মশলা দিয়ে যদি চিকেন খাওয়াই প্রত্যেক দিন তাহলে তো মনে হয় আর হেলদি লাইফস্টাইল মেইনটেইন করা হবে না। আমি শুধু ভাবছি যে দেখতে তো সেই স্পাইসি হয়েছে, সেই টেস্টি হয়েছে, কিন্তু এত মশলা দিয়ে যদি প্রত্যেক দিন চিকেন খাওয়া হয় তাহলে হেলদি লাইফস্টাইল তো দূরে থাক, ঠিক আছে। দু মাস পরে পেটে ব্যথা শুরু হবে, তারপরে আরো দু মাস পরে আলসারের সম্ভাবনা দেখা যাবে। না ঠিক আছে, বাট ইটস লুক গুড, সেই দেখতে সেই টেস্টি হয়েছে, তাই খেয়ে দেখলে। এখন বাজে 10টা আর আমাদের আরো এক ঘন্টা আগে রাতে ডিনার শেষ হয়ে গেছে। তো আজকে আমাদের সকাল সকাল সবকিছু হয়ে গেছে, অল ক্রেডিট গোস টু ছোট, কারণ ও চিকেন রান্না করেছে আর চিকেনের লোভেই সবারে তো তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আর আমার সন্ধ্যার সময় আরেকবার খাওয়া হয়ে যায়, কিন্তু সুদীপ চিকেন রান্না শুরু করেছে বলে আমার আর অন্য কিছু খেতে ইচ্ছে করলো না। আমি ভাবলাম যে রাতে একবারে ডিনারই করবো, তাড়াতাড়ি খিদে জমিয়ে রেখেছিলাম যে সুদীপ চিকেন রান্না করছে, কি ভালো স্মেল আসছে, তো খাবো তার একবারে, যাতে পেট ভরে বেশি বেশি করে খেতে পারি। থ্যাংকস টু ইউ যে এত ভালো করে রান্না করে খাওয়ানোর জন্য। সে আজকাল রান্নার দায়িত্ব নিচ্ছে, সে আবার আরেকটা কথাও বলেছে, সেটা হলো কালকে সে নাকি সয়াবিন রান্না করবে। তাই এটা শুনেই আমি আর মেজো অবাক হচ্ছি, ছোট রান্না করতে যাচ্ছে, কালকে রান্না করছে, আজকে রান্না করবে, কালকে আবার রান্না করবে, হ্যাঁ সেটাও বলছে, অনেক বড় ব্যাপার। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর আমি সত্যি মন থেকে অ্যাপ্রিসিয়েট করি তোমাদের, যে কজনই দেখো, যে কজনই কমেন্ট করো, আমি সবাইকে মন থেকে অ্যাপ্রিসিয়েট করি, থ্যাংক ইউ সো মাচ। কারণ তোমরা অবভিয়াসলি আমার ভিডিও দেখার জন্য 10টা মিনিট বা 15টা মিনিট দিচ্ছ, ইটস সো মাচ ফর মি। কারণ 10টা মিনিটও মানুষের লাইফের অনেক ইম্পর্ট্যান্ট, লাইফে সেই 10টা মিনিট দেওয়া মানে অবভিয়াসলি তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর আমি সত্যিই কৃতজ্ঞ তোমাদের কাছে। ইয়েস, দ্যাট ওয়াজ অল, ভালো থাকো সবাই। তোদেরকে কিছু বলার আছে? গুড নাইট, সবাই ভালো থাকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার, শেয়ারটা অবশ্যই করো, আর কমেন্টটা মাস্ট, কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, তাহলেই বুঝতে পারবো তোমাদের কেমন টাইপের ভিডিও ভালো লাগে, তোমরা কি দেখতে চাও সব কিছু কমেন্ট করো, তোমাদের গল্প কি আছে, তোমরা কি বলতে চাও সব। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো কথা, আমি যে তোমাদের সঙ্গে কথা বলছি, আমি তো শুধু আমার কথা জানাচ্ছি, আমার কথা বলে যাচ্ছি, যতক্ষণ তোমরা কমেন্ট না করবে তোমাদের কথা আমি ততক্ষণে জানতে পারবো না। তো কিছু মানুষ আছে যারা রেগুলার কমেন্ট করে, তাদের খুব ভালো লাগে, আমি ভিডিও যখন বানাই তখন তাদের কথাগুলো, তাদের নামগুলো আমার চোখের সামনে ভাসে, যে আমি এদের জন্যই হয়তো ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, যারা এখনো কমেন্ট করো না, প্রত্যেক দিন না করলে পরেও 2-3টে ভিডিও দেখার পর একটা ভিডিও অন্তত কমেন্ট করতে পারো, তাহলে ভালো লাগবে, কারণ আমিও তোমাদের কথা জানতে চাই, তোমাদের কথা শুনতে চাই, তোমাদের কেমন লাগে সেটা জানতে চাই, তোমাদের ওপিনিয়ন কি সেগুলো শুনতে চাই। অ্যান্ড ওয়ান মোর থিং, আই লাভ ইউ সো মাচ, টেক কেয়ার, টাটা টাটা। It's 29 and I find myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turned back again. It's kind of funny that the moment...